ঘুরে দেখলো পুকুর টুকুর যেগুলো কাজ করা হয়েছে সেগুলো কিভাবে কাজ করা হয়েছে সেই সব দেখতে এসেছিলেন। বোর্ডটা লাগানো ছিল এমনিতে আপনার ওই পুকুরে গোটোর চুরতো, তারপরে যে চাষবাসের জায়গাটা ওখানে পড়ে গেছিল হয়তো নষ্ট হয়ে যাবে মাটিতে, এই জন্য হয়তো আপনার কুকুরটা কিভাবে খনন করা হলো, আপনি কিভাবে টাকা পেলেন, কিভাবে খনন করালেন, কত পঞ্চায়েত কিভাবে খনন করলো আপনি কি জানিছিলেন পঞ্চায়েতকে? পঞ্চায়েতকে জানানো হয়েছিল বলতে যেটা ওদের এস্টিমেট সেভাবে ওতো কাজটা করাইছে। আপনি আগে জানিছিলেন পঞ্চায়েতে? হ্যাঁ, আমি যে পুকুর করাবার জন্য আমি পঞ্চায়েতকে জানিছিলাম। কত টাকা আপনাকে দিতে হয়েছিল পঞ্চায়েতের জন্য? আমাকে 75 টাকা দিতে হয়নি। কত টাকা আমাকে দিতে হয়নি? ওনারে কাজটা করাইছেন তো। কাজটা কিভাবে আপনার পুকুরটা হলোই বা কি করে? তাহলে হলো তো এনার্জিসের কাজ তো। আচ্ছা, কি নাম আপনার? শ্রীরাম লোহারের তো আপা। আমাদের টিমের যে ঘর গুলো পেল সেই ঘর গুলো লোকদের কিন্তু কাজ দিয়েছে। আর আমাদের কাজ দেয়নি, কাজ দেয়নি। আজ সকালে আবার নাকি পঞ্চায়েতের লোকজন এসেছিল জব কার্ড নিয়ে যাওয়ার জন্য এসেছিল আমাদের এখানে। আমার তো শরীর খারাপ, কিন্তু যেগুলো আছে তারা তো করবে, সেগুলো পাওয়া যায় না। আপনার নাম? আমার নাম বলো। অসুবিধা নেই, আপনার নাম? স্যার ওদের আসার ইয়েতে মোটামুটি এটা ভালো লাগলো যে এসে এসে দেখে যাচ্ছে কাজ বাজগুলো। কাজে কেন বাধ্য হলো? কাজ কি ঠিকঠাক হচ্ছিল না? দেখুন, আমাদের তো আর ওইটা বলা যাবে যে কোথায় কিভাবে কাজ হচ্ছে না হচ্ছে ঠিকঠাক হচ্ছে কিনা সেটা তো আর আমাদের দেখার বিষয় নয়। ১০০ দিনের কাজ বছরই পাওয়া যায় এখানে। হয় আপনার মোটামুটি 50টা 60টা 80টা। আপনার এই গ্রামে কটা পেয়েছে? আমাদের এই মোটামুটি গতবারে 80টা করে হয়েছে। এই অভিযোগ আসছে তো আমরা পয়সা পেয়েছি। আপনি তো পঞ্চায়েতের প্রধান, চাষের ব্যাপারে তারপরে ওই যে জল টল হয়ে গেছে এমনিতেই জঙ্গল।